বিসমিল্লাহিরহমানিরহিম, আমাদের যারা সরকারের দায়িত্বরত জায়গায় আছেন তাদের সঠিক কথা বা সঠিকভাবে কথা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। জনগণের ভিতরে অনেক ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে, এই আতঙ্কগুলোর অনেক ধরনের কারণ আছে। এমন জিনিসও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে জনগণই জনগণকে দোষারোপ করছে এই আতঙ্ক সৃষ্টির জন্য। আবার অনেকে বলছে এই যে এই 10 দিনের ছুটি, 4 তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে, ট্রেন স্টেশন অনেক কিছু ভরে গেছে, সোশ্যাল মিডিয়াতে এগুলোর ছবিগুলো পর্যন্ত ভরে গেছে। এবং এখানে অনেকেই আলোচনা করছেন যে আমাদের দেশে হয়তো আরও বেশি শক্ত সরকার দরকার ছিল, এবং শক্ত মানে তারা বলছে না যে সরকার দ্যাট ইজ এফিশিয়েন্ট, কারণ এমন মিমও আছে জাস্টিন ট্রুডোর সাথে নর্থ কোরিয়ার তুলনা করা, যে আমাদের জন্য নর্থ কোরিয়া বা নর্থ কোরিয়ার মতো সরকার আমাদের জন্য সবচেয়ে উচিত বা যোগ্য সরকার হতে পারে। এর থেকে আর বেশি ভুল কিছু হতে পারে না, কারণ আমাদের দেশে এই পর্যন্ত বেশ কয়েকদিন ধরে এই করোনা ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে, এই পর্যন্ত সরকারের তরফ থেকে পর্যন্ত সঠিক কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করা হয়নি। সো জনগণকে সঠিকভাবে জানানো হচ্ছে না। সরকারের দায়িত্বরত যারা আছেন, একটু আগেও যেটা বললাম যে তারা অনেক ধরনের ভুল তথ্য, অনেক ধরনের পথ আলোচনা করে যাচ্ছেন যেটার কোনো ধরনের সায়েন্টিফিক ভিত্তি নেই, এর সাথে সঠিকভাবে জনগণকে বোঝানো হচ্ছে না বা জানানো হচ্ছে না যে কী কীভাবে আমরা এটা সচেতন হতে পারি, কী কীভাবে আমরা নিজেদেরকে এই করোনার থেকে প্রোটেক্ট করার জন্য কাজ করতে পারি। করোনা ভাইরাস শুধু আপনার আমার অসুস্থ হওয়ার ভীতির জন্য না, করোনা ভাইরাস আমি আপনি বা যাদের বয়স হয়তো একটু কম তারা যতটা না করোনা ভাইরাস থেকে সাফার করবে, তার থেকে যাদের বয়স বেশি বা যারা কোনো প্রিকন্ডিশনে বা মানে অলরেডি কোনো একটা অসুস্থতায় ভুগছে তারা অনেক বেশি সাফার করবে, এবং তাদের ভেতরে ফেটালিটির রেট মানে তাদের ভেতরে নিহত হবার রেটও অনেক বেশি হাই। সো করোনা ভাইরাস থেকে যে এই যে সচেতনতা, এটা শুধু আমার বা আপনার নিজের জন্য না, আমাদের লাভড ওয়ান্স, আমাদের আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের প্রতিবেশী, তাদের সবার প্রোটেকশনের জন্য। সো এটা শুধু আপনার একার প্রতিরক্ষার জন্য না, পুরো এলাকাবাসীর প্রতিরক্ষার জন্য, আপনার কাছের মানুষের প্রতি। এর ভেতরে অনেক ধরনের অনেক আলোচনা, অনেক কিছুকে প্রোপাগান্ডা বলা হচ্ছে। এর মধ্যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কিছু রিসার্চের মিলে একটা রিসার্চ তারা পাবলিশ করেছেন, যেটা অনলাইন ছবি চলে এসেছিল আমাদের অনেকের কাছে, ওতে পৌঁছেছে, যেখানে তারা বেসিক কিছু হিসাব, আমি হেলথ সায়েন্টিস্ট না, সো তাদের হিসাবটা আসলে সঠিক ছিল কি ভুল ছিল সেটা নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু তাদের বেসিক হিসাব ছিল যে ওয়ার্স্ট কেস সিনারিও, মানে আমরা যদি কোনো কিছু কন্ট্রোল করতে সক্ষম না হই তাহলে সবচেয়ে খারাপ জায়গায় যেটা যেতে পারে যে 5 লাখের অধিক ফেটালিটি আগামী 1.5 থেকে 2 মাসের ভেতরে হতে পারে। এটা তাদের একটা বেসিক হিসাব, এটা সঠিক কি ভুল আমি জানি না, এবং অবভিয়াসলি আমি দোয়া করছি এবং আমি আশা করছি এটা অ্যাবসলুটলি যেন ভুল হয় নাম্বারসটা, কিন্তু রিসার্চার বা সায়েন্টিস্ট তাদের কাজ হলো তারা যে ফ্যাক্টসটা সামনে দেখছেন সেটা সবার কাছে যত সুন্দরভাবে পরিবেশন করতে পারেন সেটা পরিবেশন করা, বিজ্ঞান যেটা বলে সেটা পরিবেশন করা। এবং এটার বিরোধিতায় আমি 2 দিন আগেও দেখলাম যে খবরের কাগজে চলে এসছে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বলছে যে তারা এটা যাচাই বাছাই করে দেখবেন। আমি পরিষ্কার আপনাদের বলে রাখি, যারা আপনারা রিসার্চ সম্বন্ধে জানেন, যে কেউ যখন রিসার্চ করছে তখন তার সে কোন বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে সে বিশ্ববিদ্যালয়ের পারমিশন লাগে না তার রিসার্চ করার জন্য, তবে সে যখন রিসার্চটা পাবলিশ করে তখন পাবলিশারের কাছে ওই বিশ্ববিদ্যালয়ের নাম দিতে হয়। সো এই যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় যে বের হয়ে এসে বললো যে তারা নিজেরা যাচাই বাছাই করবেন কেন রিসার্চ হলো বা কী হলো, এটা আসলে কোনো ধরনের সায়েন্টিফিক কোনো ধরনের আপনার প্রোটোকলের ভিতরে পড়ে না। সো এই এই কথাটা বলা মানে এখানেও হয়তো কোনো প্রোপাগ্যান্ডা হচ্ছে। আমি পরিষ্কার যে জিনিসটা বলতে চাই হলো যে অনেক ধরনের মিক্সড মেসেজেস আমাদের জনগণের কাছে যাচ্ছে, এই মিক্সড মেসেজেস মানে অনেক ধরনের ভিন্ন ভিন্ন ভাষ্য যাওয়ার থেকে যদি আসলে এখন সরকার একটা কাজ করে, একটা সুন্দরভাবে একটা সেল গঠন করে, যেই সেল 24/7 সঠিক তথ্যটা দিতে চেষ্টা করবে, যেই তথ্যটা প্রয়োজনীয় এবং যেই তথ্যটা সরকার একটা ওভারঅল পলিসি করে যে জায়গাটায় এসছে। এখন আমরা দেখছি সরকারের পলিসি কম্বাইন্ড না, একজন মন্ত্রী একটা কথা বলছেন আরেকজন মন্ত্রী আরেকটা কথা বলছেন, আবার কেউ বলছেন যে তাদের সরকার সবচেয়ে বেশি শক্তিশালী, এর ভেতরে আবার আমাদের কমিউনিকেশন মিনিস্টার ওবায়দুল কাদের সাহেব উনি সুন্দর একটা কথা বলেছিলেন, আসলে উনি বলেছিলেন যে আমরা সবাই মিলে একত্রিত কাজ করলে আমরা এই করোনাকেও হারাতে সক্ষম হব। কিন্তু যেহেতু ওনার আশেপাশের ওনার অন্য মন্ত্রী কলিগসরা যেসব লাগাম ছাড়া কথা বলে যাচ্ছেন সেখানে তার এই কথাটাও ভুল হিসাবে জনগণের কাছে পৌঁছেছে, তার কথাটা এমন করে পৌঁছেছে যে ওনার শক্তি বা ওনার দলের শক্তি বেশি, উনি এভাবে বলেননি,
উনি পরিষ্কার করে বলেছেন যে জনগণ আমরা যদি একত্রিত হই তাহলে আমরা করোনাকেও ইনশাআল্লাহ হার মানাতে পারবো। কিন্তু উনার কথাটা ব্যতিক্রম ভাবে কেন ধরা হয়েছে, কারণ উনার কলিগরা আবুল তাবুল কথা কন্টিনিউসলি বলে যাচ্ছেন। স্পেশালি যার এখন সবচেয়ে বড় দায়িত্ব যার ঘাড়ে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী থেকে এখন পর্যন্ত সোজা সাপটা সুন্দর একটা কথা আমরা শুনিনি। সে প্রত্যেকটা কথা যখন বলে আমরা সঙ্গে সঙ্গে দেখি যে এই কথাটা কন্ট্রাডিক্টরি ফ্যাক্টস বেরিয়ে আসে। তিনি এই কথা এর আগে বলেছেন যে 3 মাস আগ থেকে আমরা করোনা ভাইরাসের সাথে ফাইট করার জন্য তৈরি। পরিষ্কার আমরা বারবার দেখছি এতটা আমরা তৈরি না। উনি এটাও বলেছেন যে PPE বা ডাক্তার এবং নার্সদের জন্য যে প্রয়োজনীয় যে প্রোটেক্টিভ গিয়ার বা ভলান্টিয়ার ওয়ার্কার্সদের জন্য প্রয়োজনীয় যে প্রোটেক্টিভ গিয়ার সেটা পর্যাপ্ত পরিমাণে আছে, এখন আর প্রয়োজন নেই। এখানেই দেখতে পারবেন ডাক্তারদের প্রয়োজনীয় গিয়ার ঠিকভাবে আছে কি না। যে গিয়ার পরে আমি হয়তো রান্না পর্যন্ত করতাম না, যেখানে তেলের ছিটা আটকাবে না, সেখানে মাইক্রোবিয়াল লাইফ এটার ভিতর দিয়ে, মাইক্রোবস এটার ভিতর দিয়ে ছেদ করে যেতে পারে না, এটা তো হতে পারে না। সো একজন এক্সপার্টও হতে হবে না, আমি বলছি না আমি এক্সপার্ট, কিন্তু একজন এক্সপার্টও হতে হবে না বুঝবার জন্য যে এটা সঠিক আঙ্গিকে যে PPE আমাদের ডাক্তারদের নার্সদের দরকার, হেলথ কেয়ার ওয়ার্কার্সদের দরকার সেটা এটা না। এর আগের দিনও আমি আলোচনায় বলেছিলাম যে ডাক্তার নার্স এবং হেলথ কেয়ার ট্রেন্ড হেলথ কেয়ার ওয়ার্কার্স যারা আছেন তারা আমাদের দেশের এখন ন্যাশনাল অ্যাসেট। 2019 সালের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মোতাবেক প্রত্যেক 10,000 ব্যক্তির জন্য আমাদের দেশে ক্লোজ টু 5 জন ডাক্তার, ট্রেন্ড ডাক্তার ছিল 2019 সালে, এবং প্রত্যেক 10,000 জনতার জন্য অ্যাবাউট 3 জন ট্রেন্ড নার্স। সার্কের ভেতরে এটা সর্বনিম্ন, সার্ক দেশগুলোর ভেতরে এটা সর্বনিম্ন। ওয়ার্ল্ড ব্যাংক মোতাবেক 2015 সালে আমাদের প্রত্যেক 1,250 জন জনগণের জন্য একটা করে হসপিটাল বেড ছিল। 2019 সালে আমাদের হেলথ মিনিস্ট্রি হিসাবে 86,000 জাস্ট ওভার 86,000 জন আমাদের MBBS ডাক্তার এবং ডেন্টিস্ট রেজিস্টার্ড ছিলেন হেলথ মিনিস্ট্রির তথ্য মোতাবেক, এবং জাস্ট ওভার 56,000 আমাদের ট্রেন্ড নার্স ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক 2019 সালে। তাহলে তাদেরকে যদি আমরা এখন সঠিকভাবে প্রোটেকশন না দেই, তারা আমাদের লাস্ট ডিফেন্স। তাদেরকে যদি আমরা ঠিকভাবে প্রোটেকশন না দেই তাহলে আগামীতে আমাদের আর কোনো ডিফেন্স বাকি থাকবে না। সো এই যে PPE স্যুটস, এই যে এই তাদের যে জিনিসগুলো দরকার সেটা তাদের কাছে শীঘ্রই পৌঁছে দিতে চেষ্টা করতে হবে। সো আমরা দেখতে চাই জনগণকে সঠিক পথে ধাবিত করার জন্য সঠিকভাবে আপনারা যোগাযোগ মাধ্যমে ইনফরমেশন দেন। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে যারা আপনারা, আমি সোশ্যাল মিডিয়া খবর মাধ্যম অনেকের ভেতরেই দেখছি অনেক কিছু করতে চাচ্ছেন, অনেকে এগিয়ে আসতে চাচ্ছেন সহযোগিতা করার জন্য। আসলে শুধু এগিয়ে আসতে চাইলেই হবে না, ভালো ইন্টেন্ট অনেকের থাকে। আপনারা ভালো ইন্টেন্টে যদি না বুঝে কাজ করেন তাহলে আসলে হয়তো ক্ষতি বেশি করতে পারেন। অনেকে তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাজিথ্রোমাইসিন বা একটা ওষুধের ছবি দিয়ে পোস্ট করছে, এই ওষুধগুলো খেলে যার করোনা হয়েছে সে সুস্থ হতে পারেন। প্লিজ এরকম করবেন না, এরকম মিস ইনফরমেশন ছড়াবেন না। আমি নিজেও জানি না এগুলো কাজ করবে কিনা, আমি সেটা বলছি না। আমি বলছি যে একমাত্র হাই এন্ড স্পেশালিস্ট যারা এইটা নিয়ে কাজ করছে তারা ছাড়া অন্য কেউ বলতে পারবে না। এবং সিম্পল কমন সেন্স এতটুকু বলে যে অ্যাজিথ্রোমাইসিন বা এই যে জিনিসগুলোর নাম আপনারা বারবার বলছেন এগুলো সব অ্যান্টিবায়োটিক্স, মানে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, এবং করোনা ব্যাকটেরিয়া না, এটা ভাইরাস, সো এটা অন্য ধরনের মাইক্রোব। এনিওয়ে আমি স্পেশালিস্ট না, এটা নিয়ে কথা বলবো না, কিন্তু এই যে এই ধরনের আলোচনা আপনারা বন্ধ করেন, এই ধরনের আপনি নিজে যদি না বলে থাকেন অন্য কেউ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে আপনারা শেয়ার করা বন্ধ করেন। আর তার সাথে শুধু ওই আপনার টাকা আছে বা আপনার এটা আছে বা আপনার ওটা আছে আপনি লাভ দিয়ে মাঠে নেমে যাবেন সহযোগিতা করার জন্য, এটা করেন না। আপনি গ্রুপ নিয়ে মাঠে নেমে গেলে আপনি হিতে বিপরীত করতে পারেন এখানে। এর জন্য আমি বারবার বলছি সরকারের এগিয়ে আসতে হবে। কেউ যদি সহযোগিতা করতে চায় তারা কীভাবে সহযোগিতা করবে, কীভাবে সহযোগিতা করতে পারে, সেই ব্যবস্থাটা সরকারের এক্সপার্টদের মাধ্যমে করে দিতে হবে। আমরা যেই স্টেপই নেই যদি ভুল স্টেপ হয় আমরা সামনে আরও অনেক বেশি সাফার করব। এখন যারা সরকারে আছেন তারা ভোট নিয়ে এসছেন কি ভোট ছাড়া এসছেন, এখন যে স্বাস্থ্যমন্ত্রী আছেন উনি কয়টা ভোট পেয়েছেন এটা বিষয় না। এই মুহূর্তে আমাদের যে 350 পার্লামেন্টেরিয়ান আছেন যাদেরকে আমরা ভোট দিয়ে আনিনি, আমাদের যে 55 জনের ক্যাবিনেট আছেন ইনক্লুডিং আর অনারেবল প্রাইম মিনিস্টার, 55 জন যে ক্যাবিনেট আছেন, এই 350 জন প্লাস মাইনাস এ লিটল বিট, এদের সবার থেকে অনেক বেশি মূল্যবান আমাদের ডাক্তাররা, নার্সরা এবং হেলথ কেয়ার ট্রেন্ড হেলথ কেয়ার ওয়ার্কার্সরা। সো আমরা সবাই তাদের কাছ থেকে পরামর্শ নিতে চেষ্টা করি এবং সরকারকে আবার বারবার আহ্বান জানাই আমাদের একটু হলেও করুণা করেন,
আপনারা মিস ইনফরমেশন স্প্রেড হতে দিয়েন না, আপনারা নিজেরা আবোল তাবোল কথা বলেন না, এবং আমাদের ডাক্তার নার্স এই যে লাস্ট লাইন অফ ডিফেন্স আমাদের, তাদের যে প্রতিরক্ষাটা দরকার তাদেরকে প্লিজ সেই প্রতিরক্ষাটা দেন। এবং যারা সহযোগিতা করতে চাচ্ছে, আপনারা সঠিক প্রোটোকল দেখাচ্ছেন না বলে তারা ভুল পথে ধাবিত হয়ে তারা মাঠে নেমে তারা আরও ভুল করছে, কারণ এটা একটা ভাইরাস, এটা আমাদের ওই রেগুলার এই দল ওই দলের মারামারি না। সো যখনই আমরা নেমে যাচ্ছি 10 জন 20 জন 100 জন নেমে যাচ্ছি, হিতে বিপরীত হচ্ছে, আমরা আরও ক্ষতি করছি, আমরা আরও এই ভাইরাসটাকে ছড়ানোর উপযোগী এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছি। সো প্লিজ জনগণ, NDM সাপোর্টার হন, জেটার সাপোর্টার হন, আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা ভলান্টিয়ার করে দৌড়ে বেরিয়ে যেন না, আপনারা না জেনে না বুঝে ভুল ইনফরমেশন শেয়ার করেন না, এবং সরকারের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা একই কাজটা করেন না। আমি আশা করি আমরা একত্রিতভাবে সঠিকভাবে যদি সঠিক স্টেপগুলো নিই, এই করোনা ভাইরাসে আগামী 2 মাসে যতটা না ফেটালিটি বা যতটা না ক্যাজুয়ালিটি হতে পারে তার থেকে অনেক বেশি কমিয়ে আনতে আমরা সক্ষম হব। আমরা সবাই একসাথে কাজ করি, আমরা সবাই একসাথে থাকি। জয় বাংলাদেশ।